হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সাইমার রসুই ঘর। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য মজাদার এক রেসিপি নিয়ে এসেছি। আমরা সবাই বিয়েবাড়িতে যাই, বিয়েবাড়ির রোস্ট খেতে খুব পছন্দ করি। আর কিছু খাই আর না খাই, বিয়েবাড়ির রোস্ট কিন্তু আমাদের ঠিকই খাওয়া হয়। তো বিয়েবাড়ির রোস্ট কিভাবে রান্না করা যায় বাসায়, সেই রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন, কী কী উপকরণ লাগছে বিয়েবাড়ির রোস্ট রান্না করতে দেখে নেই। তেল আধা কাপ, ঘি আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, দারচিনি 3 টুকরো, এলাচ 4-5টি, লং 4টি, তেজপাতা 3টি বা 4টি, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, টক দই আধা কাপ, ঘন দুধ আধা কাপ, কাঁচামরিচ 7-8টি, কিশমিশ, জয়ত্রী, শাহি জিরা, পোস্তদানা, জয়ফল, এগুলি সব আমি বেটে নিব কিশমিশ বাদে। আগেই রান্না করার আগেই এগুলি বেটে রাখতে হবে। চলুন, মুরগিতে কী কী লাগছে, এখানে 3টি মুরগি আছে, রোস্টের মুরগি 1 কেজি ওজনের, লবণ, আর আমি ড্রাই ফুড কালার দিচ্ছি। ড্রাই ফুড কালার যদি আপনারা না পান, লিকুইড ফুড কালার পাওয়া যায়, আপনারা লিকুইড ফুড কালার অরেঞ্জ যে কালারটা, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলেই হবে। ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমি তেলে ভেজে নিব। আধা কাপ তেলই কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে। খুব হালকা করে হাই হিটে 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে। মুরগি খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে রান্না করার সময় যে মশলা, সেই মশলা মুরগির ভিতরে ঢুকবে না, লবণটা ঠিক মতো ঢুকবে না, সেই জন্য খুবই হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, আমি ঠিক যেরকম কালার করেছি এরকম করেই আপনারা ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, আমি মুরগি তুলে নিলাম। এই তেলেই আমি সব মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, টক দই, রসুন বাটা, আদা বাটা, পোস্তদানা 2 টেবিল চামচ, জয়ত্রী, জয়ফল আর শাহি জিরা 3টাই আধা চা চামচ করে। গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলাটা কষাবো। টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে কালারটা খুব ভালো আসে, টেস্টও খুব ভালো আসে। আপনি বাসায় যে টমেটো সস করে থাকেন, তাহলে সেই সসও ব্যবহার করা যাবে। বাজারে কিনতে পাওয়া যায় টমেটো কেচাপ, সেটাও দেওয়া যাবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 4টি লং। লং অবশ্যই বেশি দেওয়া যাবে না, তাহলে লংয়ের খুব তীব্র ঘ্রাণ আছে, সেই ঘ্রাণের জন্য ভালো লাগবে না খেতে। গোলমরিচ দিয়ে দিলাম, সাদা গোলমরিচ 1 চা চামচ। আপনারা যদি বেশি ঝাল খেতে চান, 2 চা চামচ অথবা 1.5 চা চামচ দিলে এনাফ, এর বেশি দেওয়া লাগবে না। ভালো করে মশলাটা কষাতে হবে। দেখুন, মশলা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। মুরগিটা দিয়ে দিলাম। মুরগি দিয়ে ভালো করে নেড়ে আমি ঘন দুধ দিয়েছি। ঘন দুধ, লিকুইড দুধটাকে আপনারা ঘন করে নিতে পারেন, অথবা আধা কাপ পানিতে আপনারা 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে ওভাবেও লিকুইড করে দেওয়া যাবে। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আবার নেড়ে দিচ্ছি আমি। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। আপনারাও বাসায় করবেন, খুব ভালো লাগবে। আমি আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ আপনি বেটেও ব্যবহার করতে পারবেন। যদি কিশমিশ আপনি বেটে নেন তাহলে অবশ্যই অন্যান্য মশলা যখন আপনি দিবেন, বাটা মশলা, তখন দিয়ে দিবেন। আমি কিশমিশ বাটিনি বলে আমি এখন দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। ঝোলটা ঘন হয়ে এসেছে, আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি আমি আগে দিতে পারতাম, ঘি আগে দিইনি। ঘি তেলের সাথে অনেক সময় পুড়ে যায়, ঘি ঘ্রাণটা খুব ভালো থাকে না, তীব্র যে ঘির যে ঘ্রাণ খুব সুন্দর সেই ঘ্রাণটা থাকে না, সেই জন্যই আমি ঘিটা শেষের দিকে দিই। নেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে নেড়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। জাফরানের রং দিচ্ছি। জাফরানটাকে আমি গোলাপ জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, 1.5 টেবিল চামচ গোলাপ জল, তার সাথে সামান্য জাফরান। কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রাখতেই সুন্দর এরকম একটি রং আসবে। দেখুন, ঠিক রোস্ট হয়ে আসার আগে, ঝোল যখন ঘন হয়ে আসবে তখনই দিয়ে দেবেন। দেখেন, ঝোল কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। দিয়ে ভালো করে নেড়ে মশলা মাখা বেরেস্তা
দিয়ে দিব। বেরেস্তা আমি আগেই করে রেখেছি। গরম মশলা গুঁড়া যদি আপনি বাসায় করে রেখে থাকেন তাহলে সেই গরম মশলা গুঁড়া 1 থেকে 1.5 চামচ আপনি বেরেস্তার সাথে মাখিয়ে রেখে দিবেন। রোস্টের উপরে দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর রং এসেছে। রোস্ট কিন্তু প্রায় হয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার তো খুব খেতে ইচ্ছা করছে, আমি আর ওয়েট করতে পারছি না। এত সুন্দর রং হয়েছে, দেখুন রংটি কি সুন্দর হয়েছে। একদম আমরা যে বিয়েবাড়িতে খাই হয়ে গেছে আমার রোস্ট রান্না করা, দেখুন কি সুন্দর লাগছে, খুবই মজা হয়েছে, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি খেয়েছি, আমার খেয়ে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। কোনো কিছু জানার থাকলে, নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য, নতুন রেসিপি দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।